নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 78তম স্বাধীনতা দিবস পালিত, শিলচরে পতাকা তুললেন মন্ত্রী নন্দিতা। দিনভর বিভিন্ন কার্যসূচি, স্বাধীনতা সেনানীদের পরিবারকে সংবর্ধনা। কলকাতায় মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদ, শিলচরেও বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বৃহস্পতিবার শিলচরেও 78তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন স্থানীয় ডিএসসি ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা কার্লোসা। এরপর আসাম পুলিশ, জেলা পুলিশ, সিআরপিএফ, হোমগার্ড, এনসিসি, স্কাউট ও গাইড সহ বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা কুচকাওয়াজ প্রদর্শন করার পাশাপাশি দেশাত্মবোধক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও মন্ত্রী নন্দিতা কার্লোসার উপস্থিতিতে স্থানীয় স্বাধীনতা সেনানীদের পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের তরফে কুচকাওয়াজ প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে মন্ত্রী নন্দিতা কার্লোসা জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। স্বাধীনতা সংগ্রাম এই আত্ম বলিদান করে রাজ্যকে মহান করে তোলা মণিরাম দিওয়ান, কুশল কুঁয়ার, পিয়ানি ফুকন, মুকন্দ কপতি, কনকলত বড়ুয়া, বোগেশ্বরী ফুকনের সাথে অন্যান্য শহীদদের শ্রদ্ধ নিবেদন করছি। শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান আমাদের দেশ দ্রুত গতিতে প্রগতির দিকে এই যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার আধারে আমাদের সকলের হৃদয় দেশপ্রেম জাগ্রত করে রাখতে বিগত বর্ষের মতো এইবারও পালন করা কর্মসূচি। গত 9 আগস্ট থেকে আজ অবধি চলা এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে এবং নিজ নিজ ঘরে তিরঙ্গা উড়িয়ে সেলফি উঠে harghartiranga.com এ আপলোড করেছে। স্বাধীনতা দিবসের সমান্তরালভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অমৃত বৃক্ষ আন্দোলনের কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। গত বছর 1 কোটি বৃক্ষ রূপান্তরের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার পর মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান কর্মে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকদর্শনে রাজ্য সরকার লক্ষ্য নিয়েছে মায়ের নাম 1টি বৃক্ষ রূপায়ণ করে মোট 3 কোটি বৃক্ষ রূপানোর জন্য এই কার্যসূচি সফল করার। আপনারা দেশের 78তম স্বাধীনতা দিবস বরখোলায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বরখোলা থানায় সকালে পতাকা উত্তোলন করেন ওসি রাজেশ কুমার দাস। বরখোলা গ্রাম উদ্যোগ সংস্থায় পতাকা উত্তোলন করেন সুভাষ দেব লস্কর। জিপি ও বরখোলা ব্লক অফিসে পতাকা উত্তোলন করেন বিডিও এ মোল্লার। রাজা জিসি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে পতাকা উত্তোলন করেন যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর। এদিন বরখোলার সমবায় স্কুল থেকে কচিকাঁচা ছাত্রদের নিয়ে একটি র্যালি বের করা হয়। শেডো বিদ্যানিকেতনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। 78তম ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে পেরেছি বরখোলা ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে, এবং তৎসঙ্গে আমি সমস্ত শহীদদেরকে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি বরখোলা ব্লক ডেভেলপমেন্ট অফিসের সব সদস্য এবং স্টাফের মাধ্যম থেকে। আজকে আমরা অনেক গর্বিত, কারণ 1947 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ব্রিটিশদেরকে আমরা ভারতবাসী অনেক অনেক আন্দোলন করার পর আজকের দিনটা আমরা স্বাধীন পেয়েছি, এবং সেই স্বাধীনতা আজকে 78তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এবং আমি সবাই যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, এবং সেই যে হর ঘর তিরঙ্গা, সেই আজকের দিনটিও আমরা উদযাপন করছি। বিগত 3 দিন থেকে আমরা সেই উদযাপন করে আজকে আমরা সেই স্বাধীনতা দিবস 15 আগস্ট আমরা পালন করছি। মধ্যতলায়
দার্বি চা বাগান থেকে বৃহস্পতিবার উদ্ধার হলো একটি অজগর সাপ। সাপটি এক মৎস্যজীবীর জালে আটকা পড়েছিল। সাপ দেখতে শতাধিক জনগণ এসে ভিড় জমান ঘটনাস্থলে। খবর পেয়ে দার্বি ছুটে যায় ধলাই বন বিভাগের কর্মী ও ধলাই থানার পুলিশ। এদিন বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে ধলাই বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসেন। সাপটি উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন বনকর্মী রানা দাস। ফরেস্টার সঞ্জয় গোয়ালা বলেন, সাপটি উদ্ধার বন্দের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আজকে একটা ফোন পাইয়া আমরা ইয়ে দার্বি টি বাগানে আইছি। হওয়ার পরে একটা অজগর সাপ এখান থেকে রেস্কিউ করলাম। এখন আমরা এটা নিয়ে যাইমু আমরা উদারবন, যেটা আমরা ওয়াইল্ড লাইফ যেটা আছে ওটা নিয়ে ছাড়াই আমরা এই পাবলিকের ঈদাদার ধন্যবাদ করলাম, যা তারা এটা ধরি আমরা মানে ইয়ে দিছে, তারা এটা মারছে না। আজকে দার্বি চা বাগানে ফ্লাডের সময় একটা অজগর সাপ আইসিল মনে হয়, ওটা ধরা পড়ছে স্থানীয় একজন মৎস্যজীবীর হাতে। আজকে ধলাইয়ের আমাদের ফরেস্ট অফিস থেকে লোকজন আইসে, স্টাফ আইসে, ওনারাকে সঙ্গে দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরের ডিটি অফিস এবং শিলচর ডেভেলপমেন্ট অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন শিলচর ডিটি অফিসের জাতীয় পতাকা উত্তোলন করেন ডিটিও রমেশ শর্মা। এদিন সাংবাদিকদের মাধ্যমে প্রতিজন নাগরিককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান, তৎসঙ্গে যানবাহন চালাতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। এদিকে শিলচর ডেভেলপমেন্ট অফিসের পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান মঞ্জুল দে। এদিন চেয়ারম্যান মঞ্জুল দে ভারতবর্ষের প্রতিজন নাগরিককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান। উধারবন্দ 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদায় উধারবন্দে পালিত হল স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় সময় অনুযায়ী চক্র অধিকারী কার্যালয়ে পতাকা উত্তোলন করেন কার্যালয়ে আধিকারিক ঋতুরাজ বরদলৈ ও উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের হাত দিয়ে। রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বিধায়ক মিহিরকান্তি সোম ও ঋতুরাজ বরদলৈ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন লাল বাহাদুর বারুই সহ কার্যালয়ের কর্মকর্তারা। এদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করল পানগ্রাম গাঁও পঞ্চায়েত কার্যালয়ে। সকাল 9টায় উধারবন্দের নাহনে স্বপনে কি উড়ান সংগঠন এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সমস্ত দিনব্যাপী খোটা উধারবন্দে ছিল উৎসবমুখর পরিবেশ। সরকারি বেসরকারি কার্যালয়ে এই সকাল থেকে পতাকা উত্তোলন, খেলাধুলা, নৃত্য, গীতের মধ্যে অনুষ্ঠানে যন্ত্রমানভাবে উৎসবমুখর পরিবেশ পালন করা হয় স্বাধীনতা দিবস। এবং আগামী দিনে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে দেশের সুরক্ষার ক্ষেত্রে জল কৃষকদেরকে স্বনির্ভর করার জন্য ডাবল আয় করার যে প্রকল্প সরকার নিয়েছে, শিক্ষাক্ষেত্রে বিরাট উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রেও বিরাট উন্নয়ন, বিভিন্ন কার্ড আজকে 5 লক্ষ টাকা রাজ্যের অনুদানে, 5 লক্ষ টাকার আয়ুষ্মান আসাম, আয়ুষ্মান ভারত, বিভিন্ন গরিব মানুষরা উপকৃত পাচ্ছেন। তো এইগুলো যোজনা আমরা সবাই গ্রামের মানুষ সেইগুলো উপকার পাচ্ছেন। আগামী দিনে আমরা আরও অনেক কিছু আমরা দেখতে পারবো। এই নয়া ভারত যে সংকল্প মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, আমরা সবাই মিলে সেটাকে আগামী দিনে প্রত্যেক জাত পাত ধর্ম সবাই একাকার হয়ে আমরা সমাজের সেবা করব, এই আশাটুকু রেখে আজকের এই শপথটুকু নিয়ে আমরা আমাদের আজকের এই যে স্বাধীনতা দিবসের উদযাপন আমরা সবাই প্রতি শুভেচ্ছা রাখি। আমার যথাযোগ্য মর্যাদায় 78তম স্বাধীনতা দিবস পালন করল বরাক সেবা কেন্দ্র শ্রীকোনা। 15 আগস্ট 24 শ্রীকোনা শনি মন্দিরে জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার নাগরিক শ্রী অজিত রায়। স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এলাকার নাগরিক অজিত রায় মনোরঞ্জন ভদ্র, বরাক সেবা কেন্দ্রের কোষাধ্যক্ষ পরমেশ শুক্লা দাস, সহ সম্পাদক সুভাষ দেব। বক্তারা বলেন, আমরা শুধু রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা আজ পর্যন্ত পাইনি। প্রতিদিন ধনী গরিবের বৈষম্য বাড়ছে, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভারতের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে কতিপয় কিছু ব্যক্তি। বর্তমানে দেখা যাচ্ছে সংবিধানে গৃহীত সাধারণ মানুষের অধিকারগুলি খর্ব করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম ভগৎ সিং, আশফাকুল্লাহ খান সহ স্বাধীনতা সংগ্রামীরা যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন তা আজও পূরণ হয়নি। সংবিধানকে রক্ষা করার শপথ নিয়ে ঐক্যবদ্ধভাবে আজকে স্বাধীনতা দিবস পালন করার আহ্বান জানান বক্তারা। আমরা আজকে বরাক সেবা কেন্দ্র শ্রীকোনার পক্ষ থেকে 15 আগস্ট স্বাধীনতা দিবস আমরা পালন করেছি, পতাকা উত্তোলন হয়েছে ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে। এবং আমরা যেটা কিছুক্ষণ আগে অনেক বক্তারা বলেছেন,
যে স্বাধীনতা আন্দোলনের অনেকের অবদান রয়েছে আমাদের একজন নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা সত্যি, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক অবদান ছিল। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, আশফাকুল্লাহ খান, এরকমভাবে আরও অনেক শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে, ভগৎ সিং, ওনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে যেটা চেয়েছিলেন যে অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন আমাদের, শুধু আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি এই যে এবার 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস বর্তমান পর্যন্ত চলছে, স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমরা শুধু রাজনৈতিক স্বাধীনতাই পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা এখন আমরা পাইনি। তার জন্য আগামী দিনে আমরা স্বাধীনতা দিবসের যে মহৎ যে উদ্দেশ্য এবং স্বাধীনতা দিবস উপলক্ষে, স্বাধীনতার উপলক্ষে যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধান রক্ষা করেই আমাদের এই অর্থনৈতিক স্বাধীনতা আমাদের আদায় করতে হবে, এবং অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া দেশ উন্নতি হতে পারে না। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে 78তম স্বাধীনতা দিবস ও ঋষি অরবিন্দের 153তম জন্মদিন উপলক্ষে সমিতির সদস্যদের উপস্থিতিতে দিনটি ঘরোয়া পরিবেশে কথায় গানে উদযাপন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় সন্ধ্যা 6টায় বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে দিয়ে। তারপর সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন রত্নেশ্বর নাথ, অম্লানা রায় ও আরও অনেকে। বক্তব্য রাখেন মৌসুমী চক্রবর্তী, নিবেদিতা দাস, সমর্পিতা ভট্টাচার্য, চৌধুরী সম্পাদক দিব্যেন্দু কর। এছাড়াও ছিলেন পম্পা ভট্টাচার্য, শিল্পী ভট্টাচার্য, শেফালী রায়, মৌসুমী কর, অনিমা ভট্টাচার্য, মাম্পি চৌধুরী, দিবাকর দাস, ত্রিয়াসা দাস, সপ্তমী দাস সহ অন্যান্যরা। শিলচর ISBT-তে শিলচর অটো অ্যাসোসিয়েশনের 78তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে ও পতাকা উত্তোলন করেন বিকাশ ভট্টাচার্য ও জেলা পরিবহন ISBT সুপারিনটেন্ডেন্ট শ্রী দিলওয়ার হোসেন মহাশয়। এবং উনি প্রথমে বক্তব্য রাখেন ও পরে 200 মিষ্টির প্যাকেট অটোরিকশা চালক ও শিশুদের উপহার দিয়ে খুশি করার পর শিশুদের কিছু খেলাধুলা করানো হয়। 78তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আমরা বিগত 3 বছর থেকে, আমরা বর্তমান ভারত সরকার এই স্বাধীনতা দিবসকে জাতীয় অমৃত মহোৎসব হিসাবে পালন করে আছে 75 প্ল্যাটিনাম জুবলি থেকে। এবছর আমাদের সেই মহোৎসব চলছে 13, 14, 15 দিন। আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান, আজকে আমাদের আনন্দ ও ফুর্তি করার দিন। আমরা এই ভারত মাতার যেন আমাদের আগামী বছর যাতে আমাদের সব জনসাধারণ আমরা সুন্দর ও সুস্থভাবে পরিচালিত হয়ে যেতে পারি, এবং আমরা ভারতবর্ষের উন্নতি পর্বে আমরাও যে পার্টিসিপেট করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকে 78তম স্বাধীনতা দিবস শুরু করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করল নিউ এরিয়ান্স ক্লাব। এদিন সকালে ক্লাবের সভাপতি বিক্রম পাল জাতীয় পতাকা উত্তোলন করে উদযাপন কার্যক্রমের সূচনা করেন। পরে যথারীতি সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন সহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব সম্রাট চৌধুরী, বিজন বিহারী রায়, সন্দীপ চক্রবর্তী, বিকি সিং, বাবন দাস, বিশ্বজিৎ চৌধুরী, নীলু পাল, বাবু রায় প্রমুখ। গোটা হাইলাকান্দি এলাকার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়। তবে সশস্ত্র কৃষকদের মধ্যে তা বণ্টন করা হবে। আর যদি তা না আসে, তবে তা শূদ্র এবং প্রান্তিক চাষীদের মধ্যে বণ্টন করা হবে। জৈব চাষকে জনপ্রিয় করতে 5টি অর্গ্যানিক ক্লাস্টারের 20 জনকে কৃষক রয়েছে। খাদ্য সুরক্ষার অধীনে হাইলাকান্দি জেলায় মোট 1,42,902টি রাশন কার্ডে 5,42,450 জন সুবিধাভোগী রয়েছে।
এর মধ্যে অন্ত্যোদয় যোজনার অধীনে 15,000 কার্ডে 46,226 জন সুবিধাভোগী রয়েছে। প্রায়োরিটি হাউসহোল্ডের অধীনে 1,27,903টি কার্ড 4,96,228 জন সুবিধাভোগী রয়েছে। প্রতি মাসে অন্ত্যোদয় যোজনার কার্ড প্রতি 35 কেজি চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড জন প্রতি 5 কেজি করে চাল বিনামূল্যে বণ্টন করা হয়েছে। বর্তমান সরকারের আদেশে ক্যান্সার বা অন্যান্য সংকটজনক রোগী অথবা শারীরিক থলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই চমকের পর চমকের সৃষ্টি হচ্ছে। এতদিন ধরে ধলাই সমষ্টিতে হীরক দাস ও ধ্রুব পুরকায়স্থ নামের মাত্র 2 টিকিট প্রত্যাশী কংগ্রেস দলের টিকিট দাবি করলেও বৃহস্পতিবার থেকে পুরোদস্তর মাঠে নেমে পড়েছেন অনুপ রায় নামের আরেক মহারথী। আজমোকা অনুপ রায় কংগ্রেসের টিকিট দাবি করে বসায় হীরক দাস ও ধ্রুব পুরকায়স্থ গোষ্ঠী রাতের ঘুম উদেকেছে। নমশূদ্র সম্প্রদায়ভুক্ত অনুপ রায় টিকিট দাবি করায় হীরক দাস ও ধ্রুব পুরকায়স্থের সমস্ত রণনীতি ও হিসেব নিকেশ উল্টোপাল্টো হতে বসেছে। বৃহস্পতিবার ধলাই বাজারে নিজেদের সমর্থকদের নিয়ে এক সভা ডেকে কংগ্রেসের টিকিট দাবি করেন কংগ্রেসের জাদরেল যুবনেতা অনুপ রায়। বাড়ি আজকে কংগ্রেসের এই সভায় উপস্থিত আমরা আমরা এই সভার সবল সম্মতে বা আমাদের সমাজের তরফ থেকে রায় সমাজের আমরা চাই যে এই অনুপ রায়কে এক টিকিটটা দেওয়া হোক বলিয়া, কেন আমাদের ব্লকেও আমাদের কোনো আমাদের সম্প্রদায়ের কোনো পদে নাই না, আমাদের জেলা স্তরেও কোনো পদেও নাই। আমরা চাই যে আমাদের এই অনুপ রায়কে টিকিটটা দেওয়া হোক, এটাই বলিয়া। 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর পুর কর্মচারীদের বিশেষ উদ্যোগে এক রক্তদান শিবির করা হয় শিলচর পুরসভা প্রাঙ্গণে। এতে প্রায় 30 জন পুরুষ ও মহিলা কর্মচারী সহ বাইরের কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন শিলচর লায়ন্স ক্লাব ও কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ কর্মচারীরা উপস্থিত হয়ে স্বেচ্ছায় দেওয়া রক্তগুলো সংগ্রহ করেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উধারবন্দ সমষ্টির বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বরাকবিলি ব্লাড ডোনেশন ফোরামের কার্যকরী সভাপতি আশু পাল, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সর্বসাচী রুদ্রগুপ্ত এবং শিলচর শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত। সবাই শিলচর পৌরসভার কর্মচারীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিলচর পৌরসভার কর্মী কমল দাস। স্বেচ্ছায় রক্তদান শিবিরটি চলে সকাল 11টা থেকে বিকেল 2টা অবধি এবং উদ্বোধন করেন শিলচর পৌরসভার কার্যকরী অফিসার নরোত্তম শর্মা। পৌরসভার কর্মচারীরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই রক্তদান শিবির আমরা 2002 ইংরেজি থেকে আজ পর্যন্ত করে যাচ্ছি, প্রতি বছরই করে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হল রক্তের অভাবে যাতে কোনো মানুষের প্রাণ না যায়, কারণ আমাদের এখানে রক্তের প্রচুর অভাব। মেডিকেল কলেজ, সিভিল হাসপাতাল, ক্যান্সার হসপিটালে প্রচুর রক্তের প্রয়োজন। আমি যুব প্রজন্মকে বলবো, আপনারা এগিয়ে আসুন, এসে রক্তদান করুন, যাতে একজন রোগীও রক্তের বিনা ইয়েতে প্রাণ না হারায়। আমি আমার এই রক্তদান শিবির আয়োজন করতে গিয়ে যারা আমাদেরকে সাহায্য করেছেন, বরাকবিলি ব্লাড ডোনেশন ফোরাম, সায়েন্স রিয়ার ক্লাব, গ্রেটার আছি, আর ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারে যারা ডাক্তার আর কর্মী রয়েছেন তারা সবাই আমাদেরকে সাহায্য করেছেন। ড্রিম সেলিব্রেশনের উদ্যোগে নেতাজি বিদ্যাভবন গার্লস স্কুলে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এতে ভারতের স্বাধীনতার পেছনে সমৃদ্ধ ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে কেন্দ্র করে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তারা, যার মধ্যে ছিলেন সংগঠনের মুখপাত্র অ্যাডভোকেট অদ্রিতা মিশ্র, প্রতিষ্ঠাতা সোনালী বণিক এবং নেতাজি বিদ্যাভবন গার্লস স্কুলের প্রধান শিক্ষক অ্যাডভোকেট অদ্রিতা মিশ্র, যিনি ভারতের ইতিহাস সম্পর্কে তার গভীর জ্ঞানের জন্য পরিচিত। তিনি ভারতীয় স্বাধীনতার যাত্রা নিয়ে একটি প্রভাবশালী বক্তব্য দেন। তিনি স্বাধীনতা অর্জনের জন্য অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের কথা বর্ণনা করেন, যারা আমাদের আজকের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তার বক্তব্য তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক ছিল, যা ছাত্রছাত্রীদের এবং উপস্থিত সকলের মধ্যে গভীর প্রভাব পড়ে। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক বলছি। আজকে আমরা স্বাধীনতা দিবসের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি স্টুডেন্টসের জন্য।
তো এখানের মধ্যে আমাদের অ্যাওয়ারনেসের জন্য একজন অ্যাডভোকেট আছে, এই নেতাজি স্কুলের একজন প্রিন্সিপাল আছে, টিচার্সরা আছে, আর অ্যাওয়ারনেস আমাদেরকে অ্যাডভোকেট বলবে, অ্যাডভোকেটে অ্যাওয়ারনেস করবে, আর প্রিন্সিপালে বলবে অ্যাওয়ারনেস করবে যে স্বাধীনতা দিবসের মধ্যে কেমন করে আমাদের স্বাধীনতা হয়েছে, আমাদের দেশ আগে কি হয়েছিল, কিভাবে আমাদের দেশটা স্বাধীনতা হয়েছে। তো এখানের মধ্যে আমরা ড্রিম সেলিব্রেশনের মেম্বার্সের মধ্যে আমি তো আছি, এখানের মধ্যে সন্দীপ তো আছে, সুমিতাদি, সুমিতা সিং আছে, তারপরে মিনাক রয় আছে, সন্দীপ চক্রবর্তী, এখানে সব মেম্বার্সরা আছে, আমরা সব মিলে বেটে এখানের মধ্যে আমরা সবাই আছি। ধন্যবাদ। 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদায় উধারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ে দিনটি পালিত হয়। বৃহস্পতিবার সকালে উধারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সহসভাপতি আবুল হোসেন বরভুইয়া। তারপর রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন করেন কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস সমর্থনকারীরা। উধারবন্দ ব্লক কংগ্রেসের অধীনে প্রতিটি মণ্ডলে যথারীতি মর্যাদায় স্বাধীনতা দিবসটি পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের বিধুরানী জাকারিয়া সিং, মাইনরিটি চেয়ারম্যান কাশদ আহমেদ বরভুইয়া, যুব কংগ্রেসের চুনচুন সাহা, কাশীপুর মণ্ডল কংগ্রেস সভাপতি রিয়াজুল হক মজুমদার, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তাহের লস্কর, মামুনি লস্কর, অলিক দেমতা সহ আরো অন্যান্যরা। আজকে 78তম গণতন্ত্র দিবসের প্রাক্কালে আমরা উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটি পতাকা উত্তোলন করে আমাদের কংগ্রেস, যুব কংগ্রেস, মাইনরিটি কংগ্রেস সবাই শান্তি সম্প্রীতির বার্তা আজকে আপনাদের মাধ্যমে পৌঁছিয়ে দিতে চাই। আজকে ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন 15 আগস্ট। এই দিনে 200 বৎসরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। এই দিনটিকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয়, একই সঙ্গে যা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন ওদের সম্মান জানানো দিন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ৭৮তম স্বাধীনতা দিবস পালিত, শিলচরে পতাকা তুললেন মন্ত্রী নন্দিতা। দিনভর বিভিন্ন কার্যসূচি, স্বাধীনতা সেনানীদের পরিবারকে সংবর্ধনা। কলকাতায় মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদ, শিলচরেও বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।